নমস্কার বন্ধুরা, এভরিথিং অনলাইন আপনাদের আবারও স্বাগত জানাই। তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় আপডেট NIMHDL এর থেকে। তো NIMHDL এর আপনাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল আজকে, এবং সেই কথা মতো আজকে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এবং সেই আপনাদের রেজাল্ট দেখার জন্য আপনাদের যে ওয়েবসাইটটি ওপেন করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট dll.nis.ac.in, এই ওয়েবসাইটটি ওপেন করবেন। এবং ওপেন করার পরে আপনারা একটু স্ক্রোল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসে দেখুন যে টিচার সেকশনের নিচে আপনাদের হোম পেজে রয়েছে রেজাল্ট অফ দ্য ডিএলএড এক্সামিনেশন হেল্ড ইন মে জুন 2018, নোটিফিকেশন রিগার্ডিং রেজাল্ট পাবলিশ অন। ওপরটা রয়েছে, আপনি দেখুন এখানে রেজাল্টের জন্য ক্লিক করতে বলা হয়েছে, এখানে ক্লিক করবেন। এবং ওপরে দেখুন এনরোলমেন্ট নাম্বার দিতে বলা হয়েছে, তো এখানে এনরোলমেন্ট নাম্বার দেবেন। এনরোলমেন্ট নাম্বারটি দেওয়ার পরে এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে বলা হয়েছে, তো এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন। আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ আপনি দেওয়ার পরে ডেট অফ বার্থ হবে ডে, মান্থ এবং ইয়ার ফরম্যাটে, এবং দেওয়ার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন যে আপনাদের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট আপনাদের প্রকাশিত হয়ে গেছে। এবং এখানে দেখুন যে টোটাল মার্কও দেওয়া রয়েছে, সেই টোটাল মার্ক এবং থিওরি মার্ক প্র্যাকটিক্যাল মার্ক দেওয়া রয়েছে। এবং এখানে দেখুন যে রেজাল্ট অনুযায়ী প্রত্যেকটি পাস এবং এসওয়াইসিটি সম্পর্কে।